বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য অশলা শান্তেরে বানে বেশ더라য়ে অশলা শান্তেরে বানে বেশ더라য়ে থোরা চল চল চাল সোনার মদনাত থোরা চল চল چل سو ن دینا سرسو در مدینار شیش مورا سرسو در مدین مورا سالم نبی جی بٹھی چکن آدہ رت پرا دے مدینہ جیتے جگے بڑھی جگن آدہ رت پرا کدے پوٹے مدینہ جیتے, مدنی جیتے دے دے او او مدینہ, مدینہ جیتے تو تمار پدے پام داؤنا دیدار تمار ندیپامائے داؤنا دیدار آ دا 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 بے غور سے تو مار دیوار আশিল শের বানে বেশ দারা শান্তের বানে বেশ দারা চল 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 সোনার মা সুন্দর তুমি প্রিয়া

আসে কেরে মুকে সদা আপনার বলি আসে কেরে মুকে সদা তোমার বলি আশা সে যাব সোনার মানি না আশা সে চাবা তু সু নার মাদেনা মরে না না অজে না না আমায আশিল সন্তের বানি বিশ্দা রায তুরা চল 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 সু

সাথে সাথে হুজুর করিম রাফুর রহিম ইমামুল তাজদার মদিনা দুজাহাকা বাদশা আমার আপনার গুনেঘার উম্মতের কান্ডার নবী হায়াতুল নবী দরবারে দরুদ এবং সালাম সাথে আমি মাহফিল পোস্টিড কমিটির সকল সদস্যবৃন্দকে আপাতত

আপনাদের প্রতি বিশেষ আরেকটা আকর্ষণ হচ্ছে যারা মহিলা তাদের কিছু শোনার প্রয়োজন আছে এই জন্য পর্দা বা প্রজেক্টের ব্যবস্থা করা হয়েছে যেটার মাধ্যমে যেন আপনারা মহাবীর শুনে ওলমাই গ্রামের নসিহ শুনে আপনারা যেন কিছু আমল করতে পারেন এইটাও ব্যবস্থা করা হয়েছে যারা মহাবীর শোনার আগ্রহ প্রত্যেকে মাহফিলের উপজিটে

یا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ امار مو تیر ندان کال تکین جی امار اور امار مو تیر ندان کال তো কেন বিজিত আমার শিয়ারে করিবসালাম কদম দরিয়া ইয়ার সোলয়া হাবিবাল্লা ইয়ার সরকার দো আলম বললেন আমি অনেক কষ্ট করেছি তেষট্টি বছর আমার হায়াতে জিন্দগি জান মাল ইসলামের জন্য কোরবানি করে দিয়েছি আমি শুধু তাই নই অনেক আঘাত প্রাপ্ত হয়েছি অনেক খিদানি বারণ করেছি খা অত্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছি নিজের জন্মস্থান ছেড়ে মক্কাদের মুখার নামাজ ছেড়ে মদিনাতুল হিজরত করেছেন শুধু তাই নাই যার জ্ঞান অনুযায়ী আমরা তো বলবো আমার জার দিন ফিরে যদি বা আমি আমেরিকা যাই কানাডা যাই আমি বাংলাদেশের যে কোনো প্রান্ত যাই না কেন বাংলাদেশের বাইরে যায় না কেন আমার জন্মস্থান পাসপোর্টের মধ্যে লেখা থাকবে আমার নাগরিকত্বের মধ্যে লেখা থাকবে তিন নম্বর আইফুর ইমান ঠিক কিনা বলুন আমার নবী সরকার দোয়ালাম নুরমজান সাহেব রহমতুল আলামিন মক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে মদিনায় হিজরত করবেন।

আমার হাবিবের কলবের মধ্যে কি কি বেদনা কি যন্ত্রণা ওই সব কিছু আমার হাব আল্লাহ রাব্বুল আলামিন পর্যবেক্ষণ করতেছেন দেখতেছেন আমার হাবিব মনের মধ্যে খুব ব্যথা খুব যন্ত্রণা খুব ও হাবিব চিন্তা করো না তোমার জন্মস্থান যেদিকে আমি আল্লাহ খানায়ে কাবার দিকে আপনাকে আমি কিবলা বানিয়ে দিব সুবহানাল্লাহ আমার নবী

মনের মধ্যে আকাঙ্ক্ষা ছিল আল্লাহর কাছে সেরা কবুল হয়ে গেল আল্লাহ देखतेছেন আমার হাবিব আমার মাহবুব মন্ত্রের মধ্যে কি ঝালা যন্ত্রণা সব কিছু দেখার কারণে আল্লাহর হাবিবের মনকে ঠান্ডা করে দিলেন এবার চিন্তা করুন খানে কাবাব জারমাস্তান জেনে মদিনায় হিজরত করেছেন শুধুমাত্র উম্মতকে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম 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 সত্য উপহার দেওয়ার জন্য ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহর রহেদানিয়া পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইসলাম পৃথিবীর মধ্যে বিজয়ী হওয়ার জন্য পশন সাপ আল্লাহর জাত আল্লাহর পরিচয় সবই কিছু পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিব সরকার দোয়ালম মক্কা থেকে মদিনে হিজরত করে শিক্ষা দিলেন ঠিক কিনা বলুন সুতরাং সে হাবিব বললেন ও আমার উম্মতরা আমার আশিকরা আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না আমরা যদি একদিন কাজ করি তাহলে এর বিনিময়ে আমরা টাকা গ্রহণ করব ঠিক না টাকা না হলে অন্য কোন মাল নিব টাকার বিনিময়ে আমরা যদি কোন কাজ করি এক মাস জামাত কাজ করি 10000 12000 টাকা একটা বিনিময় নি ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব বললেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না একটা মাত্র বিনিময় চাই সেটা হচ্ছে আমার আহলে বাইত তাদেরকে মুহাব্বত করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ

জান্নাতের দুইটি নাম জান্নাতের দুইটি ফুল শুধু তাই না কিয়ামতের ময়দানের মধ্যে স্টেজ তারকম বড় একটা স্টেজ হয়ে যাবে একপাশে হাসান অন্যপাশে হুসাইনের নাম লেখা থাকবে ওই কিয়ামতের ময়দানের মধ্যে দুনিয়ার মধ্যে থাকা আস্তায় যারা আল্লাহর কোরআনের পাগের আয়াত কারীমা ফলো করেছে আয়াত কারীমা আমল করেছে যারা হাসান হুসাইন কে করেছে হাসান হুসাইন কে ভালোবেসেছে আল্লাহ তাআলা ওই সমস্ত উম্মত

ইমাম ইমাম নিজের রক্ত দিয়েছেন সবকিছু দিয়ে ইসলামকে জিন্দা করার জন্য ইসলামকে তাজা করার জন্য ইসলাম পৃথিবীর মধ্যে কারো আসেন মাতানত করে না ইসলাম শুধুমাত্র একমাত্র ইসলাম এমন একটা ধর্ম এমন একটা নাম যেটা কার কাছে মাতানত করে নাম যেটা কারো কাছে মাতানত করে নাম অন্দ হিস ناري كبير ناري رسالة ناري غسيا عبد الله ما جنا مولانا مفتى محي الدين اللهم اللهummاسليان مولانا محمد ولا لسيدنا إمام حسن بن حسين كي সাথে যারা দুশ্মনী করবে আল্লাহর হাবিব বললেন তারা আমি নবীর সাথে দুশ্মনী করলো সুতরাং যারা নবীর সাথে দুশ্মনী করলো সুতরাং তারা আল্লাহর কাছে কোনো দিন প্রিয় হতে পারবে না ঠিক কিনা বলুন কি বলতে গেলে হুসাইন এবং হাসান হুসাইন কি মহব্বতের হাদিস অনেক হাদিস দিন যাবে চলে যাবে রাত যাবে চলে যাবে সময় চলে যাবে শেষ হবে না কারণ

ইয়ার সুল লয় হবি আপনার এই নাথিছে অতবা আপনার সন্তান ইব্রাহিমছে দুইজন থেকে একজনকে নিয়ে জাবে তখন আল্লাহ হাবিব বললেন দুইজন থেকে একজনকে নিয়ে ছা আমার ইব্রাহিমকে নিয়ে গেলে আমার কোন কষ্ট লাগবে না আগা লাগবে না উস্সাইনকে নিয়ে গেলে আমি না তো কষ্ট পাবই।

হঠাৎ করে ইমাম হাসান হুসাইন চলে আসলেন আশা মাত্র বললেন আমাদের হক গুলো আমাদেরকে দিয়ে দাও তখন ইমাম হাসান হুসেন খেয়ে এক হাজার হাম করে দেয়া হলো আব্দুল্লাহ বলেন ও বাবা ও হরিবাদ মুসলিম আপনি কেন গুসাইন কি হাসানকে কেন এক হাজার দেড় হাম দিলেন আর আমি আপনার সংসার আমি একদম বিশ্বর প্রেসিডেন্ট এর একজন পুত্র আপনার পুত্র আপনার এমন ক্ষমতা আপনি চাইলে আমাকে বেশি দিতে পারতেন তার মধ্যে আপনাকে মাত্র আমাকে পাঁচশো দেড় হাম দিলেন ও শংসান ও আপনার এখনো তুমি বুঝতে পারো নাই চিনতে পারো নাই হাসান হুসেন কে হাসান হুসেনের মর্যাদা কতটুকু হাসান হুসেনের মরদা কতটুকু আমার পুত্র আব্দুল্লাহ তুমি তো এখনো জানো নাই এখনো বুঝতে পারো নাই হাসান এবং হুসাইন যাদেরকে মহব্বত না করলে আল্লাহর হাবিবকে পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে না ওই জন্য হাসান হুসাইন বেশি মহব্বত করতে হবে তাদের অধিকার বেশি আছে তাদের হক সবার চেয়ে বেশি উসামা যেমন সুবহানাল্লাহ আর যেমন বলেন সুবহানাল্লাহ এই জন্য

এরপর রক্ষা পায় নাই উনি অত ছ যেই মদিনায় গেলে মানুষ পাগল হয়ে যায় দিওয়ানা হয়ে যায় যেই মদিনায় গেলে মানুষ দেওয়ান হয়ে যায় পাগল হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় আর সেই মদিনা ছেড়ে মক্কা চলে যাচ্ছেন জালেমের হাত থেকে বাঁচার জন্য আকেরি সালাম না تمہاری حسین جائے تمہاری حسین جائے کروا میدان اکیری سلام دا اہ نا, نا جان تمہاری حسین جائے کربا نار میدان گیا دیبا گلا ٹھایا ب... کرب نار میدان مدارگی... گیبل کٹھایا ب... اے بے دے کا ہو دے کا ننا شان دیکھا... تمہارے حسین جا

তাহলে আলী মকাম এভাবে এমন কি মৈদান কারা সাথে যারা ছিল সবাইকে এক সাথে সবাইকে বলে দিলেন তোমরা চলে যাও এখানে আমার রক্ত পিপাসু এখানে আমাকে ওরা মেরে ফেলবে ওরা আমার রক্ত পান করবে আমার রক্ত যতদিন পান করবে না ততদিন আমাকে পুরাত নদীর পানি দিবে না আমাকে কান থেকে ছাড়বে না তোমরা যাই যেদিকে বারো সেদিকে চলে যাও সুবহানাল্লাহ সবাই সাহাবীরা বললেন না কিয়ামতের ময়দান আমরা কোন জবাব দিব আল্লাহর হাবিবের কাছে কি জবাব দিব ইমাম আলী মাখাম খে আমার হুসাইন কে আমার দহিত্র কে তোমরা ছেড়ে দিয়ে আজ তোমরা আমার উম্মত হয়েছো আমার গোলাম হয়েছো আমার আশিক বলছো আমার সে আশিকের প্রয়োজন নাই সে গোলামের প্রয়োজন নাই ঠিক কিনা বলুন সবাই বললেন না যૂર আমরা এরকম করতে পারি এরকম করতে পারি

ছিল সে বললেন হুজুর আপনি রাত্রে চলে যান হুসাইন বললেন ঠিক আছে আমি তো ফিতনার মধ্যে নাই ঝগড়ার মধ্যে নাই দেখলেন কেন এক রাত দুই তিন রাত হয়ে গেল একই জায়গার মধ্যে গুর পাকাছে সুবহানাল্লাহ হুসাইন বললেন না আমাকে এখানে সাহাদের পেয়ালা পান করতে হবে সুতরাং আমি এখান থেকে আর কোথাও যাওয়া সম্ভব নয় ইমাম আলী মাকাম ইমাম হুসাইন তাআলা

বায়াত ফাইনাল আওলাদ রসুলগণ जान দিয়ে দেবে প্রাণ দিয়ে যাবে এরপর কোন দিন তাদের হাতে পরাজিত হবে এইজন্য যখন তাবু ডাকার জন্য যখন মাটি করতে লাগলেন গর্ত করতে লাগলেন যেখানে করতেছে সেখানে পাওয়া গেল রক্ষ কি রক্ত এইভাবে রক্ত বিবি সাইদা Zainab বললেন আমার ভাই এখানে এমন একটা করণ কাহিনী যেখানে তাবুড় করার জন্য যেখানে গত্ব করতেছে সেখানে দেখা গেল রক্ত আর রক্ত হুসাইন বললেন ও আমার বোন সাইদা চিন্তা করো না কান্নার কোনো কারণ নাই ইখানে হচ্ছে শরীখার এখানে হচ্ছে কারবালার ময়দান যেখানে আমি হুসাইন খেপ ওরা কতল করবে নাফাক মুখ দিয়ে আমার সেনার মধ্যে দাঁড়িয়ে যাবে বসে যাবে নাফা মুখ দিয়ে আমার রক্ত উনি পান করবে হুসামা জীবন বিল্লাহ এই জন্য আল্লাহর হাবিব পৃথিবীতে থাকা অবস্থায় কারবালার ৬৬ হিজরির আগে আল্লাহর হাবিব বলে দিয়েছিলেন একজন নাপাক মুখ দিয়ে সিমর আমার হুসাইনের কলবের মধ্যে সিনার মধ্যে উঠবে শুধু তাই নয় আমার এই পবিত্র পুতব পবিত্র রক্তগুলো পান করবে এই হুসাইন কে ইরাকের জমিনের মধ্যে কারবাল্লা নামক জায়গার ময়দানের মধ্যে হুসাইনের হত্যা করা হবে শুধু তাই নয় ওই হুসাইনের কে রক্ত মাখা মাটি পর্যন্ত আল্লাহর হাবিবের কাছে ruhul amin

যাবার পতন মধ্যে রাখার জমিন দিয়ে যাওয়ার সময় ওই কারবাল্লা নামক জায়গা যখন এসে গেল ওইখানে দীর্ঘ শ্বাস পেলালেন সাবিরা সাদরা প্রশ্ন করলেন ওয়ালি এখানে কেন দীর্ঘ শ্বাস পেলালেন কেন আপনার চেহারা মনে কেন আপনি এই করলেন আলী বললেন ও আমার সাথীরা আমার বন্ধুরা আমার নবী সাবেরা এই জায়গার মধ্যে আমার হুসাইনকে কতল করা হবে আর জুর বলনা সুবহানাল্লাহ হুসাইন কে এই জায়গায় قتل করা হবে আজকে আমরা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ হুতি সনদ কত সুন্দর নাম দেয়া হলো যে হুসাইনের আমাদের অন্তরে আছে সেটা প্রমাণ করে দিলাম ঠিক কিনা বলুন আর জুর বলনা ঠিক কিনা তাহলে হুসাইনের मोहब्बत যদি প্রমাণ করতে হয় আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের পয়দান আছে কি নাই

الف م ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين سبحان الله الذي مما رزقناهم فيكم والذين يؤمنون بما أرسل إليك وما أرسل من قبلك قرآن الكريم قد شندر تكنا আয়াত পড়লে তিলাওয়াত করলে কত সুন্দর লাগে ঠিক কিনা বলুন ইমাম ইমাম আলী মকম কুরআনুল কারীম তিলাওয়াত করতে লাগলেন একটু গানি তন্দ্রা শুনলে আসলেন গোম গোম बाप চলে আসলেন ওইখানে দেখতে গেলেন হায়াতুন নবী চিন্দা নবী সরকার দুন আমারা তের গুনাহগার উম্মতের

ও হুসাই তুমি তো জুদার খর তোমার সাথে আমি নবী আসি আমি নানু আসি এভাবে হুসাইন কে ধৈর্য ধারণ করার জন্য উপদেশমূলক কথা বলতে লাগলেন অন্যবার দেখতে পেলেন খাতুনের জান্নাত আমার মা বন্ধুর সরদারে

ইন্তেকাল করব ওই অবস্থার মধ্যে তোমরা পাঁচজন ছাড়া অন্য কোন মানুষকে বলবে না সুবহানাল্লাহ বলেন না এত মানুষ সুবহানাল্লাহ আওয়াজ এত ছোট কেন কি বললেন আমার আহলে বাইত ছাড়া পরিবার ছাড়া অন্য কেউ যেন না জানে

আমি ফাতেমাকে কেউ দেখে নাই আর আমি যখন ইন্তেকাল হয়ে হয়ে যাব তখন মানুষ আমার লাশে দেখবে কবরটা দেখবে আমি কত ফিট লম্বা ছিলাম স্বামী প্রস্থ কত ছিল আমার বড়ি মুবারকটা কত ফিট ছিল মুঠা না চিকন না লম্বা সুবহানাল্লাহ ও আমার মা জাদিরা মা ফাতেমা যদি জান্নাতের যুবকদের সর্দার মহিনাজ যুবকদের এর আমার মা বানদের যুবকদের সর্দার যার স্বভাব ছড়া যার সুভারিশ ছড়া কোন মহিলা জান্নাতে যেতে পারবে ও মা ফাতেমা ওইভাবে বললেন ও আলী আমাকে জানা কিও না জানা মোতাবেক গভীর রাতের মধ্যে আমাকে জানাজা পড়াই।

আগামীকাল হুসাইন কি কতুল করা হবে এখানে এক পবিত্র রক্ত এখানে পড়বে হুসাইন দরদর করবে কাঁপতে থাকবে হুসাইন কে গনে সরবদার কি করে ফেলবে খণ্ডিত করে ফেলবে আলাদা করে ফেলবে আমার হুসাইন জন কষ্ট না পাই সুবহানাল্লাহ আর জুরবাল মানা সুবহানাল্লাহ আজকে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহু এগুলো দেখে সัจজ হয়ে গেলেন আরে না না ইয়াজিদ বাহিনীরা চতুর পাশে হুংকার দিচ্ছে তাবুর চতুর পাশে গুড়া পর্যন্ত দিয়ে বিভিন্ন ভাবে ওরা গালা গালি করতেছেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য অনেক লম্বা ওয়াকিয়া ইমাম কাসিম পর্যন্ত হযরত ইমাম হাসানের পুত্র পর্যন্ত ইমাম হুসাইনের শিশু আসগর পর্যন্ত সবাই জান কুরবানি করে দেওয়া হলো ঠিক কিনা বলুন ছোট্ট একটা মাসুম শিশু মাসের কয় মাসের কয় মাসের মাসের তার জন্য পানির জন্য যখন গেলেন হযরত আব্বাস বললেন পানি নাও এই কথা বললেন যখন পানি নিচ্ছেন তখন তীর নিক্ষেপ করে আব্বাসকে

আমার তো কুমার ভেঙে গেল বলতে তা বলে তাবার কিছুক্ষণ পরে হালদার শহর বানু ইমাম হুসাইনের স্ত্রী বললেন ও আর প্রামে স্বামী হুসাইন আমার শিশুমাস্ক ছটপট ছটপট করতে লাগলেন কান্না করছে আমার অন্তরে বদাস্ত করতে পারছি না কয়েকদিন যাবত একটা শিশু যদি পানি না পায় কত না কষ্ট যতই কিছু কষ্ট মা বদাস করতে পারবে সন্তানের কষ্ট কখনই মা বদাস করতে পারে কথা বলেন ঠিক কি না আমার সন্তান আলী আসগরের জন্য আরেকবার গিয়ে দেখো সন্তান আসগর কোনো দোষ করে না

পুরান নদীর কিনারায় গেলেন পুরান নদীর যাওয়ার পরে এভাবে ওই এজিত বাহিনীকে বললেন ও বাহিনীরা ও এজিদ বাহিনীর সৈন্যরা আমার একটা ছয় মাসের শীর্ষ যিনি তোমাদের বিরুদ্ধে কোনো অস্ত্র নেবে না তোমাদের বিরুদ্ধে তলোয়ার নেবে না তোমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না এই শিশুর জান রক্ষা করা আমাদের প্রত্যেকের ইমানে দায়িত্ব আমরা আপনারা যে কালেমা পড়েছেন আপনারা যে উপর দরুদ পড়েন যে নবীর উম্মত দাবি করেন আমি হচ্ছি ওই নবীর দহিত্র হুসাইন যে হুসাইন কে চুমু দিয়েছেন যে হুসাইন কে আমাকে কোলে নিয়েছেন আরে না রব ইমাম হুসাইন একদিন আমার নবীর নামাজ পড়া অবস্থায় আমার হুসাইন পিন মুবারকে চড়ে গেলেন উঠে গেলেন আল্লাহ তাআলা জিবরাইলকে পানি দেয়া হলো ও জিবরাইল আমার নবীকে বলে দাও হুসাইন যতক্ষণ পর্যন্ত পিন মুবারক থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত আমার নবী যেন সিজদায় থেকে না ওঠে আর জুরু বলবেন না সুবহানাল্লাহ হুসাইন কি শুধু আমার নবী মহব্বত করেন আমার আল্লাহ তারা মহাব্বত করেছেন ঠিক কিনা বলুন তার প্রমাণ হলো আমার নবী নামাজ পড়তেছেন হোসেন পিন মুবারক আরোহণ হয়েছে আমার আল্লাহ তাআলা স আযিম থেকে সে আসে ঠিক কি না ওই জন্য ইমাম আলী মক্কা অজিত বাহানিকে বললো ও আমার আজগরের জন্য একটু পানি দাও অজিৎ বাহিনীর সৈন্যরা বললেন ঠিক আছে তুমি আবার পানি নাও সায়েন শিশু হাসগরের জন্য পানি নিলেন পানি মুখের মধ্যে দিবে ওই অবস্থার মধ্যে জালিন রাম অৈলম্ব اسلامی دوستو دوستو اسلام دریب نبی دریب منافقرا کلمہ پڑھوا نماز پڑھوا ٹوپی والا داڑھی والا جوبہ والا

আর নামাজ পড়ে কলে পড়ে ঠিক বলুন এরকম যুব্বালা নামাজি বালা আমাদের মধ্যে আছে কিনাই যারা ইসলামের লেবাস ধারণ করে যারা বলে কালিমা এক কুরআন এক ইসলাম এক আল্লাহ এক আবার আমাদের মধ্যে এত মতবাদ কিসের ঠিক কিনা বলুন